আগামী 28 নভেম্বর থেকে কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের সহযোগিতায় রাজধানীর আগরতলার নজরুল কলাক্ষেত্রে যাত্রা শুরু হবে বহু আকাঙ্ক্ষিত ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের। মঙ্গলবার বিকেলে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে নিয়ে নজরুল কলাক্ষেত্রের প্রশাসনিক ব্লক, অডিটোরিয়াম, প্রেক্ষাগৃহ, ওপেন গ্যালারি ইত্যাদি ঘুরে দেখেন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। সেই সাথে উপস্থিত আধিকারিকদের সাথে উদ্বোধনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে কথা বলেন তিনি। বহু প্রতীক্ষিত আমাদের রাজ্যের যে চলচ্চিত্র জগতে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট, আমরা জানি সারা দেশে সারা পৃথিবীতে একটা বিশেষ স্থানে রয়েছে, এবং এই সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট কলকাতা বেসড যেটা প্রতিষ্ঠান, তার সঙ্গে কোলাবোরেশনে আমাদের রাজ্য সরকার, তথ্য ও সংস্কৃতি দপ্তর, আমরা প্রথমবারের মতো ত্রিপুরা রাজ্যে ফিল্ম ইনস্টিটিউট চালু করতে চলেছি। আগামী 28 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রত্যেকের উপস্থিতিতে এই চলচ্চিত্র আমাদের যে ইনস্টিটিউট, ফিল্ম ইনস্টিটিউট, তার পথ চলা শুরু।